ডালপুরি নাকি রে ডালপুরি তো ভিক্টোরিয়া কলেজে আসলাম আসার পরে এখানে বেলপুরি বিক্রি করতেছে এখন দেখি আমি বেলপুরি নিলাম খাবো খাওয়ার পর আপনাদেরকে টেস্টটা বলবো যে আসলে কেমন হয়েছে ওই ওই মাছ ধুচ্ছি তো হাতে গন্ধ হয়ে গেছে এখন ভিডিওটা করতেছে আমার ছোট ভাই হাত ধুই কুমিল্লা শহরে যত দিঘি আছে দিঘিগুলোকে আপনাদেরকে দেখাবো তো এটা হলো আপনার নানুয়ার দিঘির বলে এবং আরও অনেকগুলো দিঘি আছে প্রত্যেকটা দিঘি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব চলুন আমরা দিঘির কিছু দৃশ্য এখন আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক মাছ ধরার প্রতিযোগিতা হয়েছিল তো হওয়ার পরে এখানে আবার এই এখন আপনার মাছগুলা ভাসে ওঠে তো ছোট ভাইয়েরা এখানে মাছটা ধরছে তো আমিও দেখলাম মাছটা অনেক তাজা আছে তো খাওয়া যাবে যে দেওয়া যাবে না দিবা মানে দিবা মাছটাকে দেওয়া যাবো দেওয়া বলা যাইব না তো এই যে একবারে সম্পূর্ণ জেতা এটা কিন্তু লাভালাভি করে কিন্তু হ্যাঁ এই যে এই মাছটা খুবই ছোট তবে খুব জেতা মাছ মানে ছোট ভাইয়েরা বলতেছে যে এখানে দশটা কাটা ছিল এই মাছটাতে দশটা কাটা নিয়ে তো কি পাইছে তবে কিছুদিন আগে এখানে তো কি মাছের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা হয়েছিল আর কি তো ঠিক আছে তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি ওই মাছ ধরছি তো হাতে গন্ধ হয়ে গেছে এখন ভিডিওটা করতেছে আমার ছোট ভাই হাত ধুই সাবান দিয়ে হাতটা ধুয়ে নিলাম আর কি আরে সর সামনে দিয়ে আইস এই যে মাছ ধরার যে প্রতিযোগিতা হয়েছিল এই যে এই বাসগুলো দেখতেছেন আপনারা তো এই বাসগুলোতে বলে আবার আগামী সপ্তাহ আপনার মাছ ধরার প্রতিযোগিতা হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে একটা প্রতিযোগিতা মাছ ধরার প্রতিযোগিতা দেখানোর জন্য নানুয়া দুগির পশ্চিম পাড়ে আপনার একটা বিদ্যালয় অবস্থিত এই বিদ্যালয়ের নাম আপনার শৈলরানী দেবীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে নানুয়া দুগির পশ্চিম পাড় এই বিদ্যালয়টা অবস্থিত এখন আমি যে জায়গাতে দাঁড়ায় আছি সো এই জায়গাটা হলো আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন সে কুমিল্লা অবস্থান করত এবং ভিক্টোরিয়া কলেজের পাশে আপনার রানীর দিঘির সাথে এই জায়গাতে সে বসে
আপনার ছাত্র ছাত্রীদেরকে এবং তরুণ তরুণীদের তরুণ তরুণীদেরকে নিয়ে সে গান গাইতে এবং কবিতা লিখতে এবং এই জায়গাতে বসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সে কবিতা এবং গানের আসর জমাতেন এবং যে তরুণ তরুণী আছে এখানে আছে কুমিল্লা থাকাকালীন সময় যেটি যখন তিনি 1921 সাল থেকে 1923 সালে কুমিল্লা ছিলেন ঠিক তখনই সে এখানে গান গাইতেন। তো এই হলো সেই জায়গা। আমরা হয়তো অনেকে জানি না কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি সে প্রথম কিন্তু বিয়ে করছে কুমিল্লাতে। এটা আপনার কুমিল্লা জেলার এখন বর্তমান বাঙ্গরা এটার অবস্থান দৌলতপুর গ্রামে। অবশ্যই আপনাদেরকে আমি সেই জায়গাতে একদিন নিয়ে যাব, অবশ্যই তার শ্বশুরবাড়িটা আমি দেখাবো এবং এটা হলো তার প্রথম বিয়ে। মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদদের স্মরণে স্বাধীনতার স্রোত এটা। এই রানীর দিঘির কুল ঘেঁষে আমাদের ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত এবং এটা হলো রানীর দিঘির। আর এই হলো আমাদের ভিক্টোরিয়া কলেজ এবং ভিক্টোরিয়া কলেজের ভিতরের যে অংশটা এখন আপনাদেরকে আমি দেখাবো, চলুন। আমার কুমিল্লা আরেকটি ঐতিহ্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। ডালপুরি নাকি ভিতরে জায়গাটা একটু দেখো তো, একটু দাঁড়াও ভাই, পরিষ্কার পড়লে পরিষ্কার পড়লে জায়গাটা সারাদিন কত লাগাই যেন আমার কোনটা তো ভিক্টোরিয়া কলেজে আসলাম। আসার পরে এখানে বেলপুরি বিক্রি করতেছে, এখন দেখি আমি বেলপুরি নিলাম, খাবো, খাওয়ার পর আপনাদেরকে টেস্টটা বলবো যে আসলে কেমন হয়েছে। তো বেলপুরিটা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে দেখলাম যে আসলে বেলপুরিটা অনেক মজা। তবে আজকের যে ব্লগ, এই ব্লগে আমার ওয়াইফ আমার সাথে নেই, তো তাকে আসলে খুব মিস করতেছে, কারণ কি তাকে ছাড়া
বাইরে কখনো খাওয়া হয় না, তবে আজকে যেহেতু আমি ব্লগে আসছি এই জন্য বিক্রি কলেজের সামনে যেহেতু আমি বেলপুরিটা পেলাম তো খেলাম। এবং আমি একটু টক প্রিয়, এটা হয়তোবা যারা আমার বার্থডে ব্লগটা দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে আমি একটু টক প্রিয়, এই জন্য আমি টকটা আবার নিলাম। টকটা অনেক টেস্ট, অনেক ভালো লাগছে, তো দেখতে থাকুন। এবং আমার ওয়াইফের জন্য আমি নিয়ে নিচ্ছি, তো আসলে তাকে খুব মিস করতেছি, কারণ কি সে আজকে আসার কথা ছিল কিন্তু যে কোনো একটা কারণে সে আসতে পারেনি। তো যাই হোক, আজকে সারাটা দিন আমি আপনাদেরকে নিয়ে ঘুরলাম এবং বিভিন্ন দিঘিগুলো দেখালাম। এবং আসলে কি কুমিল্লাকে বলা হয়, আমি আমার মতে কুমিল্লা একটা দিঘির শহর এবং অনেক দিঘির এই কুমিল্লাতে আছে এবং অনেক পুকুর আছে। এবং আমাদের এই কুমিল্লার পাশেই দিয়ে বয়ে গেছে গোমতী নদী। এই ভিডিওটি এতক্ষণ আপনারা যে দেখলেন, তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।